সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের দ্বিতীয় নাইট মিনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে মোহাম্মদপুর মক্কা মিল সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি রুবেল আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইন পাথর উত্তোলন ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালিক। বিশেষ অতিথি ছিলেন জাফলং বাল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন জুবের, পিআইন পাথর উত্তোলন ও ব্যবসায়ী সমিতির সহসভাপতি মুস্তাফিজুর রহমান লিলু সহ অন্যান্যরা। এর আগে টুর্নামেন্টের ফাইনাল খেলায় 20 Brothers ফুটবল দলকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় 5 Sisters ফুটবল দল। খেলা শেষে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।